بابا رو بابا نانا رو بابا তোমার শক্তির পরীক্ষাটা দেখিয়ে দাও অনুকা শক্তি ফলাই ছিল অনুকা খাড়া হামু না তার মানে শক্তি সামনে বসর বেসমু অনু মরবার নিগে যামু তুই ক কি বা কইরা মরবি খারে এনা হইয়া তরে মারতে মনে কর আমার দুই সপ্তাহ নাক এই যে বাবা কইলে মারন যাব আরাম আসে মারবার চাইতেছি তুমি নুকিয়ে রয়েছো উপার যাবা খাইয়ার কাম নাই বাড়ি মারি আইডেন্টি কার্ড বাতিল করে হলাম আমার নাতিন বিয়া দিছি রে এইবারে মেম্বার চেয়ারম্যান না ছাল উপারে বিয়া ধর নাকবো আমার নাতিনের পশম বেদ হচ্ছে লেবু সিপের রস খাওয়াই দাও গা তোকে মশকানি করতেছি কে আমার নাতিনের বাচ্চা বেরিয়ে বেদনা উঠছি বাচ্চা হবো তেলি কথা আগে কব না আমি সদাগর কাছে হুন্য নই কৌ সদাগর মশাই মাচি ভাই এক মায়ের পশম বেদনা উঠেছে গো হ্যাঁ বুড়িরই নাতিনি বিয়ে দিয়েছে নদীর উপরে হ্যাঁ এই বুড়ি আমাদের নৌকা দিয়ে পার হতে চায় তো আমরা কি করতে পারি বলুন মাঝি ভাই বলুন মা জননের প্রসব ব্যথা যে কঠিন ব্যথা হ্যাঁ একমাত্র মাই জানে হ্যাঁ গো মাঝি ভাই বলুন বড়ি যদি উপারে গেলে তার ভগবান তার নাতিনকে খালাস করে দেয় হ্যাঁ হয়তো ভগবানের কাছে প্রার্থনা করলেই হ্যাঁ ভগবান আমাদের স্বর্গবাসী করতে পারে ঠিক আছে সদা করে এবার নৌকাটা তুলেই ধাক্কা দাদা নদীর ওই পার পার করে নানি এই তো নৌকাতে উঠো গো মাঝি ভাই এরম নীরব নিস্তব্ধ কেন কি হয়েছে সদাগর মশাই আচ্ছা বলো তুম পাঁচ দেও যাইতেছে সামন দেও যাইতেছে তার কারণ কি হয়েছে বয়ের ঠেলায় কি হয়েছে এসেছিল বুড়ি হয়েছে ছড়ি মন্ডায় কয় একটা ভিড়া মারি এই যে দেখুন আপনার সেই প্রদানের শত্রু পাইদ্যা দেবী বাবা তুমি আমার ও বাবা নানার ও বাবা আরে এই পদ্মা তুই কেন আমার চোদ্দ টিকা মধ্যে ঘরে প্রবেশ করেছিস বল তুমি যাত্রার কালে আমাকে পুষ্পটা দিয়ে যাও আরে আমি তো একবারই বলেছি পুষ্প তো দূরের কথা তাকে একটি সিঁদুরের ফোঁটাও দেব না বেশ পূজা যে কিভাবে আদায় করতে হয় এই পদ্মার ভালোভাবে জানা মাঝি ভাই দাঁড়িয়ে দেখছো কি কি করবো তোমার শক্তির পরীক্ষাটা দেখিয়ে দাও অনুকা শক্তি ফালাই ছিল অনুকা খাড়া হামু না তার মানে শক্তি সামনে বসর বেসমু অনু মরবার নিগে যামু পরে তাড়িয়ে দিতে পারবে না মারিয়ালাম একবার টেলি দিয়ালাম বরে খেল মামলা টামলা আমনের আমার সব এই যে ভাইতে দেবী তুই ক কি বা কইরা মরবি খারে এনা হইয়া তরে মারতে মনে কর আমার দুই সপ্তাহ নাক এই যে বাবা কইলে মারন যাব আরাম আসে মারবার চাইতেছি মাঝি ভাই
সদাগর মশাই তুমিও চলে যাবে আমি যাব কোন বুড়া মানুষ আমি জানি তুমি পুরাতন মাছি আমার যাও না জায়গা আছে এবার তোমার শক্তির পরীক্ষাটা দেখিয়ে দাও এই যাও গা এই যে মোসর মাইরো না আমার খবর কিন্তু ভালো না তোমার কবলে শনি আছে যাও গা আমার রক্ত দেহ নাই হ্যাঁ পায়দা দিবি কবর তোমার থাকে না রাগ উঠে আমার মাঝি ভাই সদাগর মশাই তুমি কি কি জান বেরত করলো তার মানে খাইয়া ফেলাইছে কাফন নষ্ট করে ফেলেছ যাও চলে যাও ওখান থেকে সদাগর মশাই বিতাড়িত হয়ে যাও আমরা কর অনুরোধ করে কই কেন আড়া সুযোগ দিন পারবি না পারবো তুমি ওর সাথে পের উঠবে না পারবো পারবে ভগবান দেখবি তাই নাকি হ্যাঁ তাহলে যাও তোমার আবার শক্তির পরীক্ষাটা হয়ে যাক মাঝি ভাই মাঝির ভাই চলে যাও চলে যাও বলছি সেটা আঙ্গুলে কি উঠবে না তার মানে আঙ্গুল আমার বাঁধা করতে হবে কেমন করে এই মুহূর্তে আমার ভাগ্য ভবনকে স্মরণ করো ইয়রি ভবন ডুবিয়ে মারতে হবে না না দেবী মা না কেন এই যে কখনোই সম্ভব না কেন অন্যায় যদি করে থাকে ওই চাঁদ সদাগর করেছে কিন্তু তার নিষ্পাপ সন্তানের তো কিছু করেনি আরে ভাগনা বাবু আমি বলছি আমি পারবো না কিছুতে ওই সদাগরের বংশ নির্বংশ করতে ওরে ভাগনা বাবু আমার কথা করলি নাঙ্গন জানিস তোর হবে মরণ না না দেবী মা না
তুমি আমার এত বড় সর্বনাশ করো না মা তুমি যা বলবে তাই হবে তাহলে চলে যা চলে যা ওই কালী দর্শাগরে ঠিক আছে ওহ আছিল হ